ବରଗଡ଼ ବିଜୟପୁର ଉପନିର୍ବାଚନରେ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ଅଶୋକ ପାଣିଗ୍ରାହୀଙ୍କୁ ଦଳ ସାଧାରଣ ନିର୍ବାଚନରେ ଟିକେଟ ନ ଦେବା ପରେ ସେ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟାରେ କହିଛନ୍ତି ସେ ନେଇ ଅଧିକ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି ବରଗଡ଼ ପ୍ରତିନିଧି ବ୍ୟନି ଆମେ ଚାହୁଁଛୁ ଦଳ ବିଜୟ କରୁ ଯିଏ ଟାଣୁଆ ପ୍ରାର୍ଥୀ ତାକୁ ସୁଯୋଗ ଦିଆଯାଉ ଏବଂ বিজয় দলু বিজয়ত হচ্ছে আমার একমাত্র আশা আচ্ছা সনদ গড়িতা যেহেতু নির্বাচন ময়দানু ওই যেহেতু দল নিষ্পতি আপনার বিশ্বাস করু দল নিপত্তি নিয়ে আপনি সম্মান দে সনদ গড়িতা আপনার কে সহযোগ করবে না এই নির্বাচন বিরোধ করার প্রশ্ন উঠুচি কোটে আমি পুরো দল ভিতরে যদি দলের শৃঙ্খলা গণ্ডি ভিতরে আমি বন্ধা হয়েছু যদি দল ত্যাগ করে পড়ে সেটা গোটে অলগা কথা আমি তো দল ত্যাগ করার প্রশ্ন উঠু দল ভিতরে যে দল শৃঙ্ ইয়ে হচ্ছু কিন্তু যেতি অন দেখা করা যা আমি অনুভব ইয়ে করছু যেত প্রার্থী মনোনয়ন করতে আমার মতামত দিয়ে নেই নাই দ্বিতীয় দল প্রার্থী মনোনয়নপত্র প্রার্থী দখল কলে দাখল কলে সেই টাইম রে আমাদের ভুলে গল্প